দেখো আমাদের এখানে কেউ হাওয়া দিচ্ছে না, ঝড় বলতে পারো, ছোটখাটো এই সময় সময় আওয়াজ করছে। আমি বেরিয়ে এসেছি, আমি স্নানে ঢুকছিলাম, যে স্নান টান করে তারপরে ক্যামেরা অন করবো, কিন্তু এই ঝড়টা তোমাদের দেখাবো বলে শুনলাম। দেখো কিরকম হাওয়া দিচ্ছে, আকাশের অবস্থা দেখো, ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে কে হলো সাথী, সাথ মহলার স্বপ্ন পুরি নেবলো হাজার বাতি, ঝড় উঠেছে। যাই হোক, আমার মামা এখন অনেকটা বেটার আছে, মনটা ওই জন্য একটু আনন্দে আমার আছে, আর সঙ্গে বৃষ্টি আসছে, সব মিলিয়ে একটু ভালো লাগছে আর কি। হাওয়াটা দেখে আর ঘরে থাকতে পারলাম না, বুঝলে, ছাদে চলে এলাম, ওখান থেকে জমছে না আমার, সেই জন্য বারান্দা থেকে দেখে মজা পাচ্ছি না, তাই ছাদে চলে এসেছি। কিন্তু ওয়েদারটা বৃষ্টি হওয়ার মতো হয়েছে, বুঝতে পারছি না কি হবে, কিন্তু হেভি হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, হেভি দারুণ লাগছে, তাই না? হেভি লাগছে। ওই দেখো পায়রা উড়ে যাচ্ছে আকাশে, দূরের বলাটা ছুটে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উত্তম, ওরা কারোর কথা শোনে না, ওই যে আকাশে দেখায় দূরের বলা। আমার হারিয়ে গেছে বৃষ্টি, মজা নিয়ে একটু তারপরে নিতাম, আজকে খেতে বহুত দেরি হবে আমাদের। ভেবেছিলাম স্নান করে ঠাকুর দিয়ে তারপরে রান্না করব, কিন্তু এই যে বৃষ্টির চক্করে দেরি হয়ে গেল আমার, এখন যদি আমি রান্না না করি তাহলে দুপুরবেলার খাবার হবে না, সেই জন্য আমি রান্নাটা চলে এলাম, একটা মেনু করব, বেশি মেনু নেই আজকে, তো সেই জন্য আজকে আমি প্রথমে রান্না করে নিয়ে তারপরে যাবো স্নানে। আজকে আমি করব ডিমের একটা রেসিপি, মানে ডিমের তর ঝোল আর কি, ডিমের কষা। তো এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আমার, আর এখানে ডিমের অমলেট বসিয়ে দিয়েছি, চন্দনের আবার ডিমের অমলেট করতে হবে, আর আমার ডিম সেদ্ধ। আমি আজকে কোনো বাটা মশলা দিয়ে করবো না, সব গোটা মশলা আর এমনি গুঁড়ো মশলা দিয়ে রান্না হবে। তেল আমার গরম হয়ে গেছে, প্রথমেই আমি দিচ্ছি দারচিনি, কিছুটা পরিমাণ দারচিনি ভেঙে দিয়ে দিলাম। এবার দিচ্ছি অল্প পরিমাণে চিনি, দারচিনি ভাজার একটা গন্ধ তো বেরোবেই সেই সময়, বা চিনিটা যখন দেখবে একটু লালচে লালচে হয়ে আসছে। দেখো চিনি আমার মোটামুটি গলে গেছে, এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম করে কেটেছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ডিমটায় একটু নুন মাখিয়ে রাখি, তাহলে কি হবে নুনটা ঢুকে যাবে ভেতরে। চিড়ে রেখেছি, দেখতেই পাচ্ছ ডিম তো আমরা জানি এরকম করে একটু চিড়ে দিতে হয় তাতে মশলাটা ভেতরে ঢুকে। আর এইটার মধ্যে আমি একটু রসুন নিয়ে নিয়েছি গোটা দশেক মতো, আটেক মতো, আর নিচ্ছি এই রকম আদা, এটা থেতো করে নেবো। দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এই পর্যায়েতেই আমি আদা রসুনটা থেতো করা যেটা সেটা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয় এবং খুব সহজ প্রসেস। এভাবে তুমি ইচ্ছা করলে চিকেন রান্নাও করতে পারো, আমি করেছি, দেখিয়েছি তোমাদের আগে একবার। এবার রসুনের গন্ধটা যখন কেটে আসবে একটুখানি নাড়াচাড়া করে লঙ্কাগুলো কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি লঙ্কাগুলো এরকম করে দেখো কেটে কেটে দিয়ে দিচ্ছি, আমি এখানে চারটে লঙ্কা নিয়েছি। এবার ডিমগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো, একটু হালকা ভাজা হবে এই মশলার সঙ্গে, ফ্লেমটা একটু হাই করে দেবো যাতে ডিমটা তাড়াতাড়ি করে একটু
ভাজা ভাজা হয়ে যায়। ডিমে তো নুন দেওয়াই ছিল, দেখেই তো, দিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, মিট মশলা। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষাবো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার না পুড়ে যায়। একটা আবার ফুলে গেছে, দেখো এই যে কুসুম বেরিয়ে গেছে। মশলাটা কষুক, ইতিমধ্যে আমি একটু আলু কেটে এখানে দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আলু তোমরা ভিজেও দিতে পারো, আবার অনেক সময় হয় কি বলতো, ঝোলেও দিয়ে দেওয়া যায়, কিন্তু কাঁচা আলু, কাঁচা ডিম, তাতে মানে কাঁচা ডিম মানে ডিম সেদ্ধটা আর কি, না ভেজে, সেটাও করা যায়, খারাপ হয় না খেতে, আলুটা নরম হয় এবং আলুটায় মশলাটা ঢুকে। এ দেখো আমার এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা একটু ফুটুক, ফোটার পরে একদম নামানোর একটু আগে আমি অমলেটটা দেবো, দিয়ে একটু ঝোলের মধ্যে রেখে নামিয়ে দেবো। এটা মার জন্য একটা মাছ ভাজছি, মা তো ডিম খাবে না, তাই জন্য মাছ ভেজে দিই। কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে এই দুটো কিসের, এই দুটোই ননস্টিকের, এটা নতুন, সেই জন্য একটু ভালো আছে। এটা অনেকদিন হয়ে গেছে, এটা আমার বিয়ে, তো সেই জায়গা থেকে এটা একটু কালকা বেশি হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি। ননস্টিকের কিন্তু ওঠেনি, পুরোটাই কালো আছে। যাতে স্নান পুজোই সারলাম, এবার খাবো। আকাশে মেঘটা রয়েই গেছে, কিন্তু বৃষ্টিটা সেই অর্থে হলো না যে অর্থে হওয়া উচিত ছিল, সেই অর্থে হলো না। তো যাই হোক, মা আর চন্দনের খাওয়া হয়ে গেছে, এবার বাকি রয়েছে শুধুমাত্র আমার খাওয়া। আমি খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, এই হচ্ছে অবস্থা। মানে আজকে আমার না বেশ দেরি হয়ে গেছে জানো তো, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। আসলে ওই সব মাস্টার তো দিদিরা ফোন টোন করছে, তিতির ফোন করলো, ওর সাথে কথা বললাম, এসব করতে করতে না আমার আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তাই জন্য ওদের বললাম তোমরা খেয়ে নাও, আমার জন্য ওয়েট করো না। আর এমনিও আমি একাই খাই বেঙ্গলি ফুড ব্লগারের জন্য, তো কালে ওরা খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খাওয়ার পরে আর সেরকম কোনো আমার কাজ নেই, অ্যাক্টিভিটিসও নেই, শুধু তোমাদের একবার দেখিয়ে দেবো যে আমার ডিমের যে ঝোলটা সেটার কালারটা কী হয়েছে, ফাটটা ফাটি হয়েছে, চন্দন বলল খেতেও নাকি দুর্দান্ত হয়েছে। এই দেখো আমার ডিমের ঝোলের কালার, ওরা সব খেয়ে নিয়েছে, মানে চন্দন খেয়ে নিয়েছে চন্দনেরটা, আর মার মাছ দিয়ে দিয়েছিলাম ভাজাটা, আর সঙ্গে এই ঝোল দিয়ে খেয়ে নিয়েছে। আর রয়েছে চাটনি, আর কিচ্ছু আজকে আমি নেব না, একদম এইটুকুনি খাবো, ডিম থাকলে আমার আর কিছু বেশি লাগেও না। তো যাই হোক, এখানেই আজকে আমি শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজকের দিনটা যেমন গেল তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, সব্বার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। যদি আকাশ হতো পাখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি, যদি আকাশ হতো পাখি।